বর্তমানে আমরা বেশিরভাগ মানুষই বাসায় অবস্থান করছি, সুযোগ পেলেই বিছানা একটু গড়িয়ে নিচ্ছি। যদিও খুব গরম পড়তে শুরু করেছে, কিন্তু দেহের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ পানি পান করাও হচ্ছে না। এই সুযোগে যে আরও অনেকগুলো সমস্যা আপনার শরীরে বাঁধতে শুরু করেছে তা আপনি জানতেও পারছেন না। যেহেতু মানুষের শরীরের প্রায় 60% তৈরি পানি দিয়ে, তাই শরীরের কোষগুলোকে শক্তি যোগান দিতে এবং ব্রেন ও হার্টের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলো যাতে ঠিকমতো কাজ করতে পারে, এজন্য শরীরের হাইড্রেশন লেভেল ঠিক রাখা খুবই জরুরি। চিকিৎসা বিজ্ঞানের তথ্যানুসারে প্রতি 20 কেজি দৈহিক ওজনের জন্য দৈনিক 1 লিটার পানি পান করতে হবে। অর্থাৎ কারো যদি ওজন 60 কেজি হয়, তবে তার দৈনিক 3 লিটার পানি পান করতে হবে। যারা দিনে প্রচুর পরিশ্রম করেন এবং নিয়মিত শরীরচর্চা করেন, তাদের ক্ষেত্রে পানি পানের মাত্রা আরেকটু বাড়াতে হবে। পর্যাপ্ত পানি পান না করলে আমাদের শরীরে কি কি প্রভাব দেখা যায়, চলুন জেনে নেওয়া যাক। স্ট্রোকের ঝুঁকি বাড়ে। BMC কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার্সের একটি স্টাডি অনুসারে দীর্ঘ সময় পর্যাপ্ত পানি না খেলে, শরীর পানিশূন্যতায় ভুগলে স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। শুধু তাই নয়, যারা একবার স্ট্রোক করেছেন তাদের পানিশূন্যতা দেখা গেলে তাদের সেরে উঠতে আরও বেশি সময় লেগে যায়। তাই হাতের কাছেই পানির বোতল রেখে দিন। ওজন বেড়ে যায়। অনেক সময় আমরা পানির তৃষ্ণা ও খাবারের জন্য ক্ষুধা লাগা এই দুটিকে একত্র করে ফেলি। দেখা যায় ক্ষুধা লেগেছে ভেবে আমরা কোনো খাবার খেয়ে নিই, অথচ আপনার শরীরে আসলে সেই সময় পানির প্রয়োজন, যার ফলে ওজন বাড়তে থাকে। তাই ক্ষুধা লেগেছে মনে হলে আগে কিছুটা পানি খেয়ে নিন। কিছু একটা খাওয়ার কিছুক্ষণ পরেই আবার ক্ষুধা পেয়েছে বুঝতে পারলে এবং বারবার এমন হতে থাকলে পানি বেশি পান করুন। দ্রুত ক্লান্ত বোধ করা। আমাদের শরীর যখন পানিশূন্যতায় ভুগে, কিছুক্ষণ কাজ করেই আমরা ক্লান্ত হয়ে যাই। আমরা জানি আমাদের শরীরের সাথে মনের যোগসূত্র রয়েছে। যখন শরীর ক্লান্ত হয়ে পড়ে, আমরা মানসিকভাবেও দুর্বল হয়ে থাকি, তখন জরুরি কাজগুলো ঠিকমতো করা হয়ে ওঠে না। তাই কাজের ফাঁকে ফাঁকে পানি পান করুন, সতেজ থাকুন। মাথা ব্যথা। যেহেতু আমাদের ব্রেনের ঠিকমতো কাজ করতে পানি প্রয়োজন, তাই পানির অভাব হলে মাথায় এক ধরনের ব্যথা অনুভব করতে পারেন। মাইগ্রেন বা চোখের সমস্যা না থাকার পরেও মাথা ব্যথা হতে পারে, তখন বুঝবেন আপনার ওয়াটার থেরাপি প্রয়োজন। তাই মাথা ব্যথা করলে কোনো ওষুধ নেওয়ার আগে একটু পানি খেয়ে নিন। একটু পরে হয়তো দেখবেন আপনার ঔষধ খাওয়ার কোনো প্রয়োজনই নেই। কোষ্ঠকাঠিন্য। এর সবচাইতে বড় কারণ হলো পানিশূন্যতা। অন্ত্রে জমে থাকা মলকে বাইরে ঠেলে বের করার জন্য পর্যাপ্ত পানি না থাকলে কোষ্ঠকাঠিন্য হতে বাধ্য। মুখে দুর্গন্ধ। লালা রসে ব্যাকটেরিয়ারোধী উপাদান থাকে যা মুখের দুর্গন্ধ কমায়। তবে শরীরের পানির অভাব থাকলে লালা রস তৈরি হয় কম, ফলে মুখের দুর্গন্ধ অনেক বেশি হয়। অবসাদ। নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস দুটি মেনে চলার পরও যদি পর্যাপ্ত পানি পান করা না হয়, তবে অবসাদ আপনাকে ঘিরে থাকবে। ইচ্ছা করবে সারাদিন বসে থাকতে কিংবা ঘুমাতে। এর কারণ হলো পানির অভাবে রক্ত ঘন হয়ে যায়, ফলে শরীরের বিভিন্ন অঙ্গে অক্সিজেন পৌঁছাতে হৃদযন্ত্রের বেশি পরিশ্রম করতে হয়। কিডনিতে পাথর। পর্যাপ্ত পানি পান না করলে প্রস্রাব কম হবে, আর প্রস্রাব কম হলে তাতে বিভিন্ন খনিজ উপাদান একত্রিত হয়ে বৃক্কে পাথর তৈরি করবে। আর আপনার কফি ও লবণ খাওয়ার মাত্রা বেশি হলে পরিস্থিতি আরও জটিল হতে থাকবে। অল্পেই অসুখ। অসুস্থ অনুভব করলেই গাদা গাদা ঔষধ নয়, চেষ্টা করুন পানি পানের পরিমাণ বাড়াতে। পানি আমাদের শরীরের টক্সিন ও ব্যাকটেরিয়াকে শরীর থেকে বের করে দেয়। পানি যদি কম পান করা হয়, তবে সেসব ক্ষতিকর উপাদান শরীরেই থেকে যায়, আর আপনার অসুখে আক্রান্ত হওয়ার ভয়ও বেড়ে যায়। প্রস্রাবে জ্বালা পড়া। প্রস্রাবের মাধ্যমে আমাদের শরীরের অনেক বিষাক্ত উপাদান বের হয়ে যায়, কিন্তু পানি কম পান করলে শরীর তার পর্যাপ্ত টক্সিন বয়ে নিয়ে যাওয়ার উপকরণ পায় না। তাই প্রস্রাব কম হওয়ার পাশাপাশি তাতে জ্বালাভাবও থেকে যায়। আমাদের শরীরের জলের পরিমাণ ঠিক আছে কিনা তা জানার একটি প্রাকৃতিক উপায় হলো আমাদের ইউরিন, অর্থাৎ প্রস্রাবের রং। যদি ইউরিনের রং ডার্ক ইয়েলো বা গাঢ় হলুদ হয়, তবে তা শরীরের পানির অভাব নির্দেশ করে। ইউরিনের রং যদি পরিষ্কার পানির মতো হয়, তবে তা আমাদের শরীরে পানির আধিক্য নির্দেশ করে, মানে আপনার শরীরের পানি দরকার নেই। আর যদি ইউরিনের রং লাইট ইয়েলো বা হালকা হলুদ রঙের হয়, তবে তা আপনার শরীরের পানির সঠিক পরিমাণ নির্দেশ করে। পানির অভাব হলে এগুলো ছাড়াও আরো অনেক ধরনের প্রভাব দেখা যায় শরীরে। পানির অপর নাম জীবন কেন বলা হয় তা কিন্তু আমরা আন্দাজ করতেই পারি। তাই বলে কিন্তু অতিরিক্ত পানিও পান করা যাবে না, এতে উল্টো শরীরের ক্ষতি হবে। তাই অতিরিক্ত বা কম পানি না খেয়ে পর্যাপ্ত পানি পান করুন। নিজের প্রতি একটু যত্নশীল হলেই আমরা পারি অনেক বড় বড় রোগ থেকে দূরে থাকতে।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে ক্লিয়ার কনসেপ্টের সাথেই থাকুন।